কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন এই বিষয়ে বিস্তারিত জানতে নিউজরুম থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন সহকর্মী আশিকুর রহমান অপু। তার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব। অপু, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এটা নিয়ে একটু আপনার কাছ থেকে বিস্তারিত আমরা জানতে চাই। কবিতা, আপনারা তো ইতিমধ্যেই সবগুলো দপ্তর জেনেছেন এবং এই দপ্তরগুলো বন্টনের ক্ষেত্রে এবার একটু বলে রাখি যে 25 জন পূর্ণমন্ত্রী প্রধানমন্ত্রী সহ 26 জন মন্ত্রী পদে দায়িত্ব পালন করবেন। মূলত প্রধানমন্ত্রী যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন, শিশু সশস্ত্র বাহিনী বিভাগ, সেই প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ, এই বিভাগে কেউ নেই। এখানে মন্ত্রীর দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নিজে পালন করবেন। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বিদ্যুৎ বিভাগে একজন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে, যিনি গতবারও ছিলেন নসরুল হামিদ বিপু। সেখানে পূর্ণমন্ত্রীর দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রীর হাতে থাকছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী পালন করবেন। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজে পালন করবেন। দেখুন যে 25 জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি 11 জন প্রতিমন্ত্রী, কোনো দপ্তরেই মন্ত্রী এবং প্রতিমন্ত্রী একসঙ্গে নেই। যেমন আমি আপনাদের জানিয়ে রাখি, তথ্য প্রতিমন্ত্রী হিসাবে মোহাম্মদ আলী আরাফাত দায়িত্ব নিয়েছেন, তার দপ্তরে কোনো পূর্ণমন্ত্রী নেই। সাধারণত যদি পূর্ণমন্ত্রী না থাকে, আমি যে কয়েকটি দপ্তরের কথা বললাম, মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীর দায়িত্বে থাকবেন, যে দপ্তরগুলোতে পূর্ণমন্ত্রী নেই সেখানেও মন্ত্রীর দায়িত্ব আসলে আলটিমেটলি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে থাকে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে গতবার যিনি উপমন্ত্রী ছিলেন তিনি পূর্ণমন্ত্রী হয়েছেন, মহিবুল হাসান চৌধুরী, এবং তার একজন প্রতিমন্ত্রী আছে, সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে, যেহেতু পাশাপাশি আরেকটি মন্ত্রণালয়ে কাজ করে, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়, দুটি আলাদা মন্ত্রণালয়। তো প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রী দেওয়া হয়েছে। অর্থাৎ মন্ত্রিসভাকে আমার মনে হয়েছে যে যথেষ্ট ছোট করার চেষ্টা করা হয়েছে, সংখ্যার দিক থেকে কম করার চেষ্টা করা হয়েছে। গতবার মন্ত্রিসভায় 48 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা ছিল, এবার সেখানে 36 এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ 37 জনের মন্ত্রিসভা। অর্থাৎ মন্ত্রিসভার আকারটা কমানো হয়েছে, এটা একটা বড় বৈশিষ্ট্য। আমরা যে পরিবর্তনগুলো দেখেছি, সবচেয়ে আলোচিত পরিবর্তন নিঃসন্দেহে অর্থমন্ত্রীর ক্ষেত্রে। আপনারা জানেন যে মোস্তফা কামাল লোটাস, তিনি আসলে প্রথম বাজেট বক্তৃতা দেবার সময়ই সংসদে অসুস্থ হয়ে পড়েন, তার বাকি বাজেট বক্তৃতা মাননীয় প্রধানমন্ত্রী নিজে পড়েছিলেন। তখন থেকেই ধারণা করা হচ্ছিল তার জায়গায় কাউকে আনা হবে, কিন্তু তিনি পূর্ণমেয়াদী দায়িত্ব পালন করেছেন, তিনি শারীরিকভাবে ততটা ফিট নন, নানারকম রোগে আক্রান্ত হওয়ার পর তার জায়গায় যে নামটি এসেছে সে নামটি কিন্তু চমক। কারণ আবুল হাসান মাহমুদ আলী নিজে অর্থনীতির শিক্ষক ছিলেন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সেটা খুব কম সময়ের জন্য। পরবর্তীতে তিনি পররাষ্ট্র ক্যাডার হন পাকিস্তানের এবং মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশের পক্ষ নিয়েছিলেন এবং কূটনৈতিক তৎপরতা করেছিলেন। তিনি সফল পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, গত টার্মে ছিলেন না, তিনি এবার অর্থমন্ত্রী, এটা একটা চমক। আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি গত টার্মে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং বেশ আলোচনায় ছিলেন, আওয়ামী লীগের অন্যতম শক্তিশালী কেন্দ্রীয় নেতাও, যুগ্ম সাধারণ সম্পাদকও বটে। তো তিনি পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন, এর আগে এর আগের টার্মে তিনি কয়েক মাসের জন্য কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। অর্থাৎ এরকম বেশ কিছু পরিবর্তন এসেছে। সব কিছু মিলে আপনারা যেহেতু দপ্তরগুলো ইতিমধ্যে জেনেছেন, সেগুলো আর বিস্তারিত বলছি না, কিন্তু মন্ত্রিসভার আকারটা কমেছে। যদি আর কেউ যুক্ত না হন, যদিও ধারণা করা হচ্ছে আরও কয়েকজন যুক্ত হতে পারেন, তাহলে হয়তো এই 37 জনের মন্ত্রিসভাই কাজ করবে, সঙ্গে কয়েকজন উপদেষ্টা আমরা পেতে পারি। সেটি আমরা এখনও পাইনি, তবে আগামী কাল পরশুর পরে কিংবা আজকে রাতেও হয়তো আমরা এই নামের তালিকা পেতে পারি। কবিতা,